আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, তানবীর ডায়ের পক্ষ থেকে আমি সোহাগী বউ গল্পের নবম পর্বণে হাজির হলাম। আশা করি ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় বন্ধুগণ, এদিকে পারিবারিক অত্যাচার এবং পারিবারিক কৌশল এর মাধ্যমে রায়হান ছুঁয়ে দেওয়ার চেষ্টা করলো। রায়হান বুঝতে পারলে সত্যি হয়তো বা আমি ভুল করেছি, নিপা বিয়ে করে হয়তো বা নিবার কারণেই বা নিপার মার কারণে আমার মা মারা গেছে। নিপার যেসব অভিযোগ করে সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হলো। সত্য আমাকে করবাসে ও নিপাকে কত বলে, হয়তোবা সম্পর্ক হয়তোবা সম্পর্ক করার জন্য নিপা এরকম ব্যবহার করছে। এই বলে নিজেকে কষ্ট মনে হলো এবং নিজেকে খুব দুঃখী মনে হলো। নিপার মুখ তুলে আর রায়হান তাকাতেই পারে না। এদিকে নিপা শত অত্যাচার কষ্ট সহ্য করে রায়হানকে যখন বলে, রায়হান সব কথা সে অবহেলায় হারিয়ে দেয় এবং বলে, সত্যি কি তুমি এগুলো বানিয়ে বলছো নাকি নাকি মন থেকে বলছো, অথবা নাকি সত্যি এরকম ঘটনা ঘটেছে? এরকম বারবার প্রশ্ন মানে নিপাকে জর্জরিত করে। নিপার সত্যি অসহায়, বড় অসহায় লাগে। সে আকাশের দিকে তাকিয়ে থাকে এবং আকাশে সাদা মেঘ যখন ভেসে যায় তখন সাদা মেঘকে প্রশ্ন করে, সত্যি আমি কি অপরাধী, তুমি কি বলে দিতে পারো? রায়হানকে একটু বোঝাতে পারো না, আমি কি সত্যি অপরাধী? আমার মনে কি রায়হানের প্রতি একটু দরদ নাই? আমার মনে কি রায়হানের প্রতি একটু ভালোবাসা নাই? রায়হান কি একটু আমাকে বিশ্বাস করতে পারে না আমি সত্যি মিথ্যে বলছি? দিন যত যায় ততই অত্যাচার ক্রমাগত বাড়তে থাকে। নিপার স্বাস্থ্য আস্তে আস্তে অবনতি হতে শুরু করে। কি সুন্দর লাবণ্যময় চেহারা আস্তে আস্তে এখন ভঙ্গুরে পরিণত হয়েছে। সারাদিন পরিশ্রম করে, খাওয়া নাই দাওয়া নাই, মনের কষ্টে সবসময় হাসি মুখে থাকার চেষ্টা করেন এবং রায়হানকে সত্যি ভালোবাসে। রায়হান যেন বাসায় আসে তাকে আদর যত্ন, সারা রাত রায়হানের মাথা বুলিয়ে দেয়, রায়হানের বুকে জড়িয়ে ঘুম পাড়ে। রায়হানকে কতই ভালোবাসে এবং রায়হানকে বলে, রায়হান সত্যি আমি কি এই জীবন চেয়েছিলাম? তোমার ভালোবাসা সত্যি আমাকে পাগল করে দেয়। তুমি যখন একটু ভালোবেসে কথা বলো, তোমার কথাগুলো যেন একটু আদর মাখা হয়, সত্যি আমি পৃথিবীর সব সুখ ভুলে যাই। সত্যি তোমার কাছে আমি মাথা পেতে চাই। জীবন হয়তো বা ক্ষণিকের জন্য, যদি পরকাল এ তোমাকে পাই তাহলে সেই অনন্তকাল জীবনে তোমার সাথে থাকতে চাই, এই প্রত্যাশা করি। রায়হানে বলে, সত্যি তোমার ভালোবাসায় মুগ্ধ, কিন্তু তুমি যে যেসব কথাগুলো বলো, যে অভিযোগগুলো বলো, সেই অভিযোগগুলো আসলে সত্য প্রমাণিত হয় কি না জানি না। এদিকে নিপা বলে, সত্যি তোমার মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, ঠিক মতো খাবার দেয় না, ঠিক মতো আমাকে কোনো কাজ করতে দেয় না, কিন্তু আমি সত্যি বড় অসহায়, তোমার ভালোবাসা ছাড়া আমি বাসায় টিকতে পারবো না। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো না? তোমার শ্রদ্ধা মাখা, তোমার কণ্ঠ মাখা, তোমার ভালোবাসার জন্য আমি ঘর সংসার পিতামাতা সবকে চারিয়ে এসেছি। এই বলিয়া রায়হানকে বোঝানোর চেষ্টা করে। সারা রাত রায়হানের সাথে কথা বলে, কথা বলতে বলতে একসময় নিপা বলে, আমার সত্যি বড্ড ঘুম পাচ্ছে, আমার শরীর বড়ই ক্লান্ত, আমি পরিশ্রান্ত। এই বলে রায়হান আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। সকালে উঠিয়া যখন রায়হান কাজে চলে গেল, এদিকে সারা রাত গল্প করার পরে একটু ঘুমাইছে একটু, তারপর রায়হান যেন বাসা থেকে চলে গেল, তখন হাতের সাথে সাথে রায়হানের সৎমা নিপাকে ঘর থেকে ডাকিয়ে তুললো, বলে, এই নবাবজাদে বিটি, সারা রাত ঘুমাইছ নাকি, এখন করছ, ওঠো। তখন বলছে, মা আমার শরীর ক্লান্ত, আমি বড় অসুস্থ, সত্যি আমি কি আমি বড়ই ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম দেন, আমি আজকে উঠতে পারবো না। রায়হান বিষয়টা জানে, কও রায়হানের বিষয়টা জানে, তুমি তো নবাবজাদে, তোমাকে বসে বসে খাবার দিতে হবে, তুমি আসো বাড়ির সব কাজ করো, আমার কোনো কাজ হবে না, আমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তাদের সময় দিতে আমার লাগবে। এই বলিয়া সে ওদের কষ্ট সারা রাত ঘুম না হওয়ার কারণে সকালে উঠে আস্তে আস্তে সে কাজ করিতে এগুলো শরীরটা বড় ক্লান্ত এবং ক্ষুধার্ত অবস্থায় সে কাজ করিতে করিতে একসময় সে ক্লান্ত হয়ে গেল। এই সমস্ত ঘটনাগুলো রায়হানের ছোটো দুটো ভাই সবসময় অবলম্বন করিতে থাকলে। একসময় বলিল, সত্যি ভাইকে সব কথা বলিয়ে দিতে হইবে, কারণ হচ্ছিল মায়ের অত্যাচারে আস্তে আস্তে ভাবিত মমস্য অবস্থায় পরিণত হইল। এদিকে রায়হান একদিন বাসায় আসিয়ে দেখলো, সত্যি নিপা বড়ই অসুস্থ। নিপাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, বললো, ডাক্তার বলিল, নিপা বড়ই অসুস্থ, কিন্তু নিপার পেটে হয়তোবা রায়হানের বাচ্চা। এই কথা শোনা সাথে সাথে রায়হান অত্যন্ত চমৎকার চিৎকার করে উঠে বলল, সত্যি আমার
নিপার পেটে আমার বাচ্চা। এই বলে সে রাহের বড় আনন্দে আত্মহারা হইয়া নিপাকে কোলে জড়িয়ে বলিল, সত্যি তুমি পেরেছ, হয়তো বা আমার মা আসিবে, মাই সত্যি তোমার মা, সত্যি আমার মা আসিবে, কারণ আমার মা তোমাকে অনেক ভালোবাসিত, মা আমাদের ছেড়ে কখনোই হয়তো বা দূরে থাকতে পারবে না। এই বলে নিপাকে যখন বাসায় নিয়ে আসলো, তখন সবাই নিপার প্রেগনেন্টের কথাগুলো কি হইল না, বরং সে রাগান্বিত হয়ে বলিল, এই সংসার এমনি তো রোজগার কম, তারপর নতুন অতিথি। এই বলিয়া সবাই গালবন্ধ করে থাকলো এবং সে নিপা সত্যি সেদিন সবচেয়ে বেশি কাঁদিয়েছে, তাহলে আর সংসারে হয়তো বা আমার প্রয়োজন পুরিয়ে এসেছে। এই বলে সে আবার সে কাজকর্মে চলিয়ে গেলে এবং সে আগের মতন নিপার সাথে ব্যবহার করতে লাগলো, যাতে নিপার শরীর ক্রমশ দুর্বল হয়েছে। সেদিক নিপার প্রেগনেন্সি সব কিছু স্পষ্ট হইল। এদিকে নিপার মা জানিতে বলে, নিপা সত্যান্ত প্রেগনেন্সি, নিপার মাসরা সকল কষ্ট দুঃখ অভিমান ফুলে একদিন বাসায় আসে বলল, রায়হান সত্যি আমরা তোমার সাথে ভুল করেছি, আমাদের সেই দিনকার ব্যবহার আমার সত্যি ঠিক হয় নাই, হয়তো বা তোমার আমার ব্যবহারে তোমার মা মারা গেছে, বা আমার অশান্তির কারণে তোমার পরিবারে এত অশান্তি, আমি কথাকে বুঝতে পারিনি, লোভ লালসা সম্পত্তির লোভ যে এতই মোহ, আমি এখন বুঝতে পেরেছি সম্পত্তির চেয়ে সম্পর্কের দামটা অনেক বেশি। সত্যি আমার মেয়েটা অনেকদিন যাবৎ তোমার কাছে আছে, আজ আমি বড়ই অসহায়, আমার মেয়েকে আমার কাছে নিয়ে যেতে চাই। এই বলে রাহানের কাছে তার মেয়েকে আবদার করিয়ে সে বাইরে নিয়ে গেল। কিন্তু নিপা বলিল, না আমি যাইব না, কারণ হচ্ছিল আমি আমার স্বামীর ঘর ছাড়িয়ে যাইব না, কারণ আমি চলে গেলে আমার স্বামী বড়ই অসহায় থাকবে, কী খাবে কী নাবে, দুটা ভাই আছে ওদেরকে দেখভাল কে করিবে। এই বলে সে তার মাকে দিয়ে দিলে বললো, তুই এক রাহেন তোমার বাড়িতে দাঁড়াতে যাইব, সেই দিন হয়তো বা আমি তোমাদের প্রতীক্ষায় থাকবো। এই ক্রমশই দিন যায়, ক্রমশই রায়হান এবং নিপার সম্পর্ক আস্তে আস্তে অবনতির দিকে যায়। রায়হান নিপাকে বলে, সত্যি আমি তুমি কিছু চিনতে পারিনি, তুমি মার সাথে এমন ব্যবহার করো, তোমার পেটে একটা বাচ্চা আছে, হয়তো বা তুমি যদি এইরকম রাগান্বিত হও, এইরকম যদি মার সাথে সবসময় ঝগড়া করো, তাহলে হয়তো বা একদিন আমার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। রাহেন আসার সাথে সাথে সৎ শাশুড়ি সব কথা বলিতে থাকে, এদিকে রাহেন সবগুলো মুখ বুঝিয়ে হইতে থাকে। এদিকে নিপার আস্ত ক্রমাগত অবস্থা খুবই খারাপ, রক্তশূন্যতা এবং না খাওয়া না দেওয়ার কারণে সে মুমূর্ষ অবস্থায়। একদিন ক্যাশে অত্যন্ত মুমূর্ষ অবস্থায় রাহেন ঘর থেকে নিপাকে বলিল, তুমি থাকো আমি বাইরে যাব। এই বলে সে বাইরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আসিয়া নিপাকে দেখলে অচেতন অবস্থায় পড়িয়ে আছে। দ্রুত বেগে হাসপাতালে নেওয়ার পরে, একটু অসুস্থ হওয়ার পরে এদিকে নিপার ছোটো ভাই আসিয়া বলিল, ভাই আপনি তো জানেন, যদি সত্যি আপনার কাছে আমার বোনের মূল্য থাকে, তাহলে আমার বোনকে আমার বাসায় ফেরত দেন। এই বলে সে তার বোনকে নিয়ে যান আকুতি করলে, কিন্তু নিপা কখনোই তো রাজি হলেন না রায়হানকে ছাড়িয়া। প্রিয় বন্ধুগণ, গল্পটি চলতে থাকবে।